আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক বন্ধুরা, একুশে পরিবারের পক্ষ থেকে মহান বিজয়ের মাসে আপনাদেরকে অভিনন্দন জানাই, একই সঙ্গে আমন্ত্রণ জানাই একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিজয়ের ঊনপঞ্চাশ দেখবার জন্যে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, জাতীয় দলের কোচও ছিলেন ক্রিকেটের, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জালাল আহমেদ চৌধুরী। তার সঙ্গে আজকে কথা বলব মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে ক্রীড়াঙ্গনের প্রত্যাশা, প্রাপ্তি এবং ঊনপঞ্চাশ বছরে আমাদের অবস্থান এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা উঠে আসবে, বঙ্গবন্ধুর কথা উঠে আসবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা উঠে আসবে, শহীদ শেখ কামালের কথা উঠে আসবে, এই কথাগুলো আজকে আমরা কথা বলব, আলোচনা করব আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি জালাল আহমেদ চৌধুরীর সঙ্গে। কেমন আছেন জালাল ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনি বিষয়টা তো শুনলেন আমাদের? হ্যাঁ শুনলাম, এটা নিয়েই কথা বলবো আজকে আমরা। আপনি তো দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সাথে জড়িত, সাংবাদিকতা, কোচিং এবং ব্যক্তিগত বন্ধু বান্ধব খেলোয়াড়, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলোয়াড়দের সাথে আপনার ঘনিষ্ঠতা হয়েছে। আমাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ পেরিয়ে আজকে ঊনপঞ্চাশ বছরে এসে দাঁড়িয়েছি, আমরা একটা গুরুত্বপূর্ণ সময় এখন পার করছি, একই সঙ্গে অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ সময় পার করছি কোভিড-19 বা করোনা নিয়ে, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগোচ্ছি তো বটে সব দিক দিয়ে। অন্যান্য ক্ষেত্রে যেরকম উন্নয়ন হচ্ছে, অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, কৃষির উন্নয়ন হচ্ছে, আর্থিক প্রবৃদ্ধি বাড়ছে, ক্রীড়াঙ্গনেরও তো উন্নতি হয়েছে। অবশ্যই, 71-এর আগের প্রেক্ষিত আপনার মনে আছে, তখনও আপনি এই খেলাধুলার সাথে জড়িত ছিলেন, মানে আমি পাকিস্তান আমলের কথা বলছি। অবশ্যই, তখনকার বৈষম্যের কথাটা একটু বলতে পারবেন? বৈষম্য তো একটা অবশ্যই ছিল সর্বক্ষেত্রে, আমাদের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে যে বৈষম্য ছিল, যে বৈষম্যের তাগিদে আমরা স্বাধীনতা বা মুক্তি সংগ্রাম, মুক্তির জন্য সংগ্রাম করতে বাধ্য হয়েছি, তো সেটার তো ইয়েতে সেই বৈষম্যের ছোঁয়া তো ক্রীড়াঙ্গনেও প্রবলভাবে ছিল। কেমন ছিল যে যে কোনো জাতিরই বা যে কোনো রাষ্ট্রেরই যে ক্রীড়াখাতে, সকল খাতের মতো ক্রীড়াখাতেও তো কিছু ইয়ে থাকে, অ্যালোকেশন থাকতো, বাজেট থাকে, বাজেট থাকতো, তো সেই বাজেটে যে ক্রীড়াতে যেই বাজেটটা থাকতো তার বহুলাংশ, মানে আমরা জনগোষ্ঠীর হিসাবে আমরা বৃহত্তর অংশ ছিলাম পূর্ব পাকিস্তানে, 56% কিন্তু এই 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 অর্থের যে ভাগবাটোয়ার সেইখানে আমরা খুব ক্ষুদ্র অংশ পেতাম, অন্যান্য ক্ষেত্রের মতো পশ্চিম পাকিস্তানিরাই বেশি পেত। তারপর ছিল দেশ, যখন একটা ছিল দেশের জাতীয় দলগুলি ছিল বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে, তো সেই দলগুলির নির্বাচনে, নির্বাচনেও আমরা চরমভাবে বৈষম্যের শিকার হতাম, মানে দল নির্বাচনে, দল নির্বাচনে তখন সব জনপ্রিয়তম খেলা ছিল ফুটবল, তো ফুটবলে মানে খুব সূক্ষ্মভাবে বিচার করলে মনে করেন 11 জনের মূল দলে পাকিস্তান জাতীয় ফুটবল দল যদি হতো আমরা ডিজার্ভ করতাম অন্তত দলে 7-8 জন আমাদের থাকার কথা, সেখানে আমরা হয়তো 4 জন বা বড়, তাও ফুটবল ভাগ্যবান যে ফুটবলে 4-5 জন থাকতো, রাখতে বাধ্য হতো। এখন আমরা যদি হিসাব করি ওই সময়ে অন্তত গোটা 25 বাঙালি প্লেয়ার এই সময়কালে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু অন্যদিকে অন্য খেলার দিকে আর আমি যাচ্ছি না, পরেই হকিতে 2-3 জনের নাম, হকিতে পাকিস্তান অনেক অ্যাডভান্স ছিল কিন্তু ওইখানেও আমরা আমাদের 2-3 জন এর নামটা পর্যন্ত এসেছে, রেগুলার কেউই কোনো বাঙালি খেলতে পারে, ন্যাশনাল টিমে খেলতে পারেনি, কিন্তু আমি 2-3 জনের নাম বলতে পারি, যেমন বশির আহমেদ, আব্দুস সাদেক, ইব্রাহিম সাবের, তারা কাছাকাছি গেছেন কিন্তু রেগুলার খেলতে পারেনি। অন্যান্য খেলার তো মানে চর্চাগত দিক দিয়েও কোনো পৃষ্ঠপোষকতা ছিল না, বাস্কেটবল একটা খেলা, আমাদের নশের নামে একজন খেলোয়াড় ছিলেন, তিনি ভেরি মাচ ডিজার্ভ করতেন রেগুলার পাকিস্তান টিমে খেলার জন্য, কিন্তু ওভাবে সেরকম সুযোগ পাননি, অন্য আরও ছিলেন এই সমস্ত খেলোয়াড়গুলো, তো বৈষম্যটা ছিল আর কি ক্রীড়াঙ্গনে পুরো। আপনি এখন সার্বিকভাবে যদি বিচার করেন তাহলে মুক্তিযুদ্ধের ব্যাপারটায় এই ক্রীড়াঙ্গনের যে ক্ষোভ সেটাও যুক্ত ছিল, প্রবলভাবেই যুক্ত ছিল,
আমরা যদি আমাদের নিজস্ব বৈষম্যের ক্ষোভটা, হ্যাঁ বৈষম্যের ক্ষোভটা, তো ওইখান থেকে যদি আমরা নিজস্ব একটা পরিচিতিতে বিশ্বমঞ্চে যাওয়ার আমাদের সুযোগটা খুব ক্ষীণ ছিল, বাংলাভাষীদের বা পূর্ব পাকিস্তানের অধিবাসীদের। তো আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, সেই আলোকে আমাদেরকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। একাত্তরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা স্টেডিয়ামে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে, হ্যাঁ একটা আন্তর্জাতিক ইলেভেন, সম্ভবত আন্তর্জাতিক ইলেভেন অথবা কমনওয়েলথ ইলেভেন ছিল। সেই খেলাটা চলাকালেই কিন্তু, খেলাটা সমাপ্ত হয়নি, টেস্ট ম্যাচ ছিল পাঁচ দিনের, সেই খেলা চলাকালেই কিন্তু সেই ঘোষণা, তারপর এখান যে জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করে দিল, তার প্রতিবাদে প্রতিবাদে একটা আগুন জ্বলে উঠল, সেই গণবিক্ষোভের যেতে স্টেডিয়ামের খেলাও পুড়ে গেল। তো সেই টিমে কিন্তু একজন বাঙালি খেলোয়াড় ছিলেন, হ্যাঁ তো পাকিস্তান দলে, পাকিস্তান দলে রকিবুল হাসান ছিলেন, কিন্তু ওইটা একটা বেসরকারি টেস্ট ছিল, ওটা কোনো সরকারি টেস্ট রেকর্ড হলো না। সেখানে রকিবুল হাসান অবশ্যই খেলেছেন এবং রকিবুল হাসানের একটা বিশেষ ভূমিকা ছিল, যেটা যেটার সঙ্গে আপনি রিলেট করতে পারেন মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতাকে। রকিবুল তার ব্যাটে তখন আমাদের মানে জয় বাংলা স্লোগান সম্বলিত একটা স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিল। আপনি জানেন যে এই স্টিকারটি লাগানোর পেছনে আমরা যেটা শুনি, সেখানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নাম চলে আসে, যে তার একটি ভূমিকা ছিল এই স্টিকারটা লাগানোর পেছনে। এবং একই রকমভাবে আপনি দেখেন যখন জাতীয় সংসদ মুলতবি ঘোষণা করা হলো, রেডিওতে ইহিয়া খান তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল ইহিয়া খান ঘোষণা দিলেন, তখন যে বিক্ষোভ ছড়িয়ে পড়ল তার একটা অংশ হলো কিন্তু ঢাকা স্টেডিয়াম। আপনি নিশ্চিত সেদিন স্টেডিয়ামে ছিলেন? হয়তো অবশ্যই ছিলাম। যে স্টেডিয়ামে যে কাগজগুলো পুড়িয়ে আগুন জ্বালানো হলো, জ্বালো জ্বালো আগুন জ্বালো, হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করো যে স্লোগানগুলো হলো তখন, তারপর ওই সারা শহরে যে বিক্ষোভটা ছড়িয়ে পড়ল সেটার কেন্দ্রস্থল ছিল কিন্তু, এবং সেখানে কিন্তু নেতৃত্বে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল যুক্ত ছিলেন। শেখ কামাল নিজেও ক্রিকেট খেলতেন? শেখ কামাল তো অবশ্যই ছিলেন, নেতৃত্বে বলতে আপনি যেটা বলছেন যে সে তার জেনারেশন ছিল, তার জেনারেশন ছিল, এটাই ঠিক যে তার, তিনি এবং তার জেনারেশন ছিল, বা যে জেনারেশনটাকে আমরা বিলং করি। আর তিনি নিজেও খেলতেন, ক্রিকেট খেলতেন, বাস্কেটবল খেলতেন, ক্রিকেট খেলতেন বেশি বেশি, বাস্কেটবলও খেলতেন। আমার সৌভাগ্য হয়েছিল মানে তখন আবাহনী হয়নি, তো মানে ঢাকা ক্রিকেট লিগে আবাহনী তখন ঢুকে নেই পাকিস্তান আমল, সত্তরের আগে তিন সিজন ক্রিকেট ঢাকা লিগে প্রথম উদিতি ক্লাবের হয়ে উনি খেলেছিলেন, আমি তার সহ খেলোয়াড় ছিলাম, একই টিমে 3 বছর খেলেছি উদিতিতে। জাতির পিতা বঙ্গবন্ধু নিজেরও কিন্তু একটা খেলাধুলার প্রতি একটা, ওনার তো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে একটা বিশেষ সম্পৃক্ততা ছিল, উনি যখন আবাহনী হয়ে গেছে ওনার ছেলে আবাহনী চালায় তখনও তিনি ওয়ান্ডারার্সেরই সমর্থক। ধানমন্ডিতে থেকে আবাহনী ক্লাব যেখানে তার বড় পুত্র চালাচ্ছেন, তখনও তিনি ওয়ান্ডার্স ক্লাবের সমর্থক। হ্যাঁ তার অনেক অনেক কথা মিলিয়ে বঙ্গবন্ধুর খেলাধুলার প্রতি যে আসক্তি বা একটা টান বা ভালোবাসা, এটা তো আর বলবার অপেক্ষা রাখে না। একই রকমভাবে দেখেন আমাদের নিজেই ফুটবল খেলতেন, তার তো আমরা দেখি তার জার্সি পরিহিত ছবি দেখা, শিল্ড কাপ সহ তার ছবি, এগুলো তো আমরা দেখি। একই রকমভাবে তার কন্যা, সুযোগ্য কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু খেলাধুলার প্রতি একটি, আপনি দেখেন প্রতিটি ভালো খেলায় বাংলাদেশের খেলাগুলোতে তিনি কিন্তু সশরীরে মাঠে উপস্থিত থাকেন, এবং বাংলাদেশ ভালো খেললে যেমন আনন্দিত উৎফুল্লিত হন, সেটা তো এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন এই আজকের যে আবাহনী ক্লাব, যখন আবাহনী লিমিটেড হয়নি, দেশ স্বাধীন হওয়ার আগে মুক্তি সংগ্রামেরও পূর্বে আবাহনী সমাজ কল্যাণ নামে একটি সংগঠন ছিল, একই ব্যক্তিবর্গের সম্পৃক্ততা ছিল সেখানে। আজকে আওয়ামী লীগের যে যুব ক্রীড়া সম্পাদক হারুন রশিদ, উনার নেতৃত্বে শেখ কামাল একটা প্রধান ভূমিকা ছিল, তো সেই সংগঠনের প্রথম যে এক্সিকিউটিভ কমিটি হয়, আমি শেখ কামালের একটা জীবনীতে লেখক উল্লেখ করেছেন যে
ওই কমিটির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহিত্য সম্পাদিকা ছিলেন ওই সংগঠনের, মানে তো আবাহনীর আবাহনীর তো তো তার মানে তার এই যে ক্রীড়া সংশ্লিষ্টতা তার তো স্বাধীনতার আগের থেকে, রাজনীতিতে প্রবেশের পরে না, পারিবারিক সূত্রে অনেক আগের থেকে সেটা ছিল। খেলাধুলার প্রতি ভালো লাগা থেকে, ভালো লাগাটা ভালো লাগার থেকেই তো হয়েছিল। আপনার সাথে আবার কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, তারপরে আবার আমার ফিরবো আমাদের আলোচনায়। বন্ধু দর্শক, আমরা আজকে বিজয়ের ঊনপঞ্চাশে কথা বলছি জালাল আহমেদ চৌধুরীর সঙ্গে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ক্রীড়া সাংবাদিকতা করেন, খেলা ক্রিকেট কোচিং করেন, তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনছি। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরবো আমাদের মাননীয় অতিথির সাথে, সম্মানীয় অতিথির সাথে আলাপ আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাক। দর্শক বন্ধুরা, আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান বিজয়ের ঊনপঞ্চাশ কথা বলছি আজকের আমাদের আমাদের আমন্ত্রিত অতিথি জালাল আহমেদ চৌধুরীর সঙ্গে। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেভাবে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিপ্লবী বেতার কেন্দ্র ভূমিকা পালন করেছিল রণাঙ্গনে যুদ্ধ না করেও জনমত সৃষ্টিতে, ঠিক সেইভাবে কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দলও অবশ্যই এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনে। স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকা তো মুক্তিযুদ্ধে ব্যাপক ছিল এবং স্বাধীনতার প্রচারের ক্ষেত্রে একটা 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 দেশের প্রতিনিধিত্ব করা প্রথম দল স্বাধীনতার, মানে অফিসিয়ালি স্বাধীন হওয়ার আগেই আমরা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগবাহী একটা ক্রীড়া দল হিসেবে এটা একটা ঐতিহাসিক ভূমিকা আছে। এবং এটা যত শুধু ফুটবল না, যত বাংলাদেশের সমস্ত ক্রীড়াবিদদের জন্য এটা একটা গৌরবের ব্যাপার যে এটা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ ফুটবল, স্বাধীন বাংলা ফুটবল দল। তো এটা এটাতে যা আমি ক্রিকেটাররাও সম্পৃক্ত ছিল, যেমন তানভীর মাজার, তার না এই দলের ম্যানেজার ছিলেন, তিনি ক্রিকেটার, ফুটবল খেলতেন না, খেলতেন ওই লেভেলের ফুটবলার ছিলেন না, কিন্তু ক্রিকেটটাই তার মেজর গেম ছিল, তিনিও যুক্ত ছিলেন। তো এই স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারা অ্যাক্টিভ ছিলেন, ম্যাচ খেলছেন বিভিন্ন জায়গায়। এটা বাঙালি জনসাধারণকে এবং মুক্তি সংগ্রামে লিপ্ত একটা জনগোষ্ঠীকে প্রবলভাবে উৎসাহের মধ্যে রেখেছিল যে আমাদের আমরা আর কী হতে পারি। আমরা তখন স্বপ্ন দেখতাম যে দেশটা স্বাধীন হলে ফুটবলের মতো আমাদের ক্রিকেট দল হবে, হকি দল হবে, অ্যাথলেটিক্স দল হবে। তো এটা একটা বড় একটা উদ্দীপনা সদ্য তরুণ হওয়া যে জনগোষ্ঠীটা ছিল, ওই প্রজন্মকে খুব ভীষণভাবে মুক্তিযুদ্ধমুখী করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। স্বাধীন বাংলা ফুটবল দল ওই নদিয়াতে খেলেছে, কি দিল্লিতে জায়গায় খেলছে, এই খবরগুলি যখন স্বাধীন বাংলা বেতারের মাধ্যমেই হোক, ভারতীয় সংবাদ মাধ্যমের মাধ্যমেই হোক, যখন কানে এসেছে, একটা আলাদা অন্যরকম উদ্দীপনা। আপনি তো তখন এই দেশের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন, দেশের মধ্যে বন্দী অবস্থায়, আমি বলবো যে যারা আমাদের পক্ষের লোক ছিল তারা যারা এখান থেকে নড়তে পারেননি, চলতে পারেননি, মানে তারা বন্দী ছিলেন, সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার, না দুর্ভাগ্য না, বন্দী ছিলেন। তখন আপনারা তো নিশ্চয়ই স্বাধীন বাংলা বেতারে এই খবরগুলো শুনতেন? অবশ্যই শুনতাম। কিরকম লাগতো তখন আপনার? আরে সে একজন ক্রীড়াপ্রেমিক হিসেবে আপনার কেমন লাগতো? না শুধু ক্রীড়াঙ্গনে না, আমরা তো স্বাধীন বাংলা বিবিসি অন্যান্য সংবাদ মাধ্যম খুব আগ্রহের সঙ্গে শুনতাম, অনেক সময় তো প্রকাশ্যে শোনা যেত না, গোপনেও শুনতাম, কিন্তু সেটা আমাদেরকে চলমান রাখতো, একটা আশায় উদ্দীপ্ত রাখতো। এই দেশে যারা মানে সীমান্তের ওপারে যেতে পারেননি, যারা এপারে ছিলেন, তারা এত সাফারিংসের ভিতরে, এত আতঙ্কের ভিতরেও যে একটা আশায়, ও যে আশার জায়গাটা তো ছিল সবার মধ্যেই একটু, সেই আশাটাকে উদ্দীপ্ত রাখতো, প্রজ্বলিত রাখতো এই সমস্ত, মানে এত বড় ঝুঁকির মধ্যে থেকেও একটা স্বপ্ন দেখা মুক্তির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। স্বাধীন বাংলা ফুটবল দলের অনেকেই আজ আমাদের মাঝে নাই, তাদেরকে আজকে এই সুযোগে আমরা একটা শ্রদ্ধা জানাই। অবশ্যই আবার যারা আছেন তারাও অনেকে অসুস্থ হয়ে আছেন, তাদের রোগমুক্তি কামনা করি আমরা। তবে একটা ভালো দিক হচ্ছে আমাদের সরকার, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের জন্য
তিনি কিন্তু যতটা পারছেন যথাসাধ্য করেছেন। তারপরেও আমাদের একটা প্রত্যাশা থাকবে, এই মেসাদের বাংলা ফুটবল দলকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি যদি পাওয়া যায়, এটা একটা তাদের মধ্যে একটা এক ধরনের প্রত্যাশা আছে যারা জীবিত আছেন এখন। অবশ্যই, কিন্তু জনসাধারণ কিন্তু কোনো স্বীকৃতির না তা করে তাদেরকে সম্মান তাদেরকে কিন্তু তখন থেকেই রেখেছে, এখনো রাখে। সেটা ঠিক, সেটা ঠিক। আমার সাথে এই যারা আছেন এখনো স্বাধীন বাংলা ফুটবল দলের সাথে জড়িত ছিলেন, যারা জীবিত আছেন এখন, আমি প্রায় সবার সাথে সম্পর্ক রাখি, যোগাযোগ রাখি। তার না তো আমাদের ঘনিষ্ঠ বন্ধুই প্যাটেল ছিল তখন আমাদের সাথে, প্যাটেল ছিল। তারপরে আশরাফ ভাই ফুটবল খেলতেন, হ্যাঁ, পিন্টু ভাই, প্রতাপ দা, সবাই আছেন, সবাই এখনো আছেন। কয়েকদিন আগে লুৎফর মারা গেল যশোরের, লুৎফর সাহেব সবাই মারা গেলেন, নওশের মারা গেল, বাচ্চাদের পাঠ্যপুস্তকে যদি স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকার কথাটা নিয়ে ব্যাপারটা যে কোনো স্তরে এটা যদি রাখে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মর জানার জন্য সুবিধা হবে, এটা একটা উদ্দীপক ব্যাপার হবে। না, ঠিকই বলেছেন। একটা বই, খুব ভালো গ্রন্থ আছে, ফুটবলার ছিলেন, গোলকিপার ছিলেন, পরে আর্মিতে ছিলেন, মেজর জেনারেল নুরুন নবী, তিনি একটি স্বাধীন বাংলা ফুটবল দলের উপরে লেখা বেশ সুন্দর একটি গ্রন্থ। এই গ্রন্থটি সবার পাঠ করলে স্বাধীন বাংলা ফুটবল দলের সেই দিনকার ভূমিকার কথা আমরা জানতে পারি। স্বাধীন বাংলা ফুটবল দলের যে অধিনায়ক পিন্টু ভাইয়েরও একটা বই আছে, স্বাধীনতা যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার দুজন ক্রিকেটার কিন্তু আত্মাহুতি দিয়েছেন, শহীদ মুস্তাক, শহীদ জুয়েল। হ্যাঁ, জুয়েল তো সামনের সারির খেলোয়াড় ছিলেন, পূর্ব পাকিস্তান রিপ্রেজেন্ট করেছেন এবং কন্টেন্ডার ছিল, পাকিস্তান জাতীয় দলের জন্য কন্টেন্ডার হতে পারতেন। যারা সেদিন বৈষম্যের শিকার হয়েছিল, সেই বাংলাদেশ ক্রিকেটারদের কাছে কিন্তু পাকিস্তানকে এখন হারতে হচ্ছে বা হারতে হয়েছে। হ্যাঁ, ওইটা দাদা আমি যেটা বলতে চেয়েছিলাম, যে স্বাধীনতার সবচেয়ে যে বড় অর্জন ক্রীড়াঙ্গনের, এই যে আমরা দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজকে বাংলাদেশ বিশ্বমঞ্চে ক্রিকেট খেলছে, এবং বিশ্বের এমন কোনো ক্রিকেট দল নাই যাদেরকে আমরা কোনো না কোনো ফরম্যাটে হারিয়েছি। হারাইনি? হ্যাঁ, হারাইনি, সেরকম তো ব্যাপার না। আর এই পাকিস্তান, এই পাকিস্তানকে আমরা 99 বিশ্বকাপে বিশ্বমঞ্চে পরাস্ত করেছি। একসময় ওরা খুব হাসাহাসি করতো, আমি 80 দশকের কথা বলতেছি বা 90 দশকের, তখন আমাদের ঢাকা লিগে বাইরের পাকিস্তানি প্লেয়াররা অবশ্য খেলতো। গোলাম আলী বলে একটা পাকিস্তানি ক্রিকেটার ছিল, পাকিস্তান টেস্ট প্লেয়ার, তো সেখানে খেলতে এসে কথা কথা এখানে বলেছিল যে এটা একটা হাস্যকর ব্যাপার যে তোমরা স্বপ্ন দেখছো বিশ্বকাপ খেলবে। তো সেই গোলাম আলীর দেশকেও কিন্তু আমরা বিশ্বকাপেই হারিয়েছি। এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের ভিতরে ছিল, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এবং আমাদের এই ক্রিকেট সাধনার পিছনেও এটা একটা বড় চালিকার শক্তি, এবং সেটা আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমরা আজকে বিশ্ব ক্রিকেটের একটা অন্যতম প্রধান শক্তি, না বললেও বলবো যে একটা সমীহ জাগানো শক্তিতে পরিণত হয়েছি। তো এটা একটা বিশাল অর্জন, এর পিছনে মুক্তিযুদ্ধ স্বাধীনতার একটা বিশাল প্রভাব আছে, এবং শিশু কিশোরদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, এটাও স্যার দেখবার মতো। হ্যাঁ, এইটা আবার দেখেন যে টিম হিসেবে আমরা চ্যাম্পিয়ন হতে না পারি, কিন্তু আমরা অনেক বড় অর্জন অনেকগুলো করে ফেলেছি আমরা বিশ্ব ওয়ার্ল্ড কাপে। তো এটা গেল খালি ক্রিকেটের কথা, এরপরে যে ধরেন আমাদের অন্যান্য খেলায়, এই আজকে আমরা ধীরে ধীরে হয়েছে, কিন্তু এই যে 49 বছর আমরা কাটালাম, এখন আমরা আমাদের মহিলা ফুটবল, আমাদের দাবা নিয়ে কথা বলতে পারি, দাবায় আমাদের কিছু ব্যাপার আছে, শুটিংয়ে আমাদের কিছু ব্যাপার আছে, অর্জন আছে, অর্জন আছে, এই যে আর্চারিতে আমরা ইদানিং ভালো করছি। তো সব মিলিয়ে মহিলা ফুটবল ক্রীড়াঙ্গন কোথায় ছিল আমার একদম স্পষ্ট মনে আছে, 71-এর আগে পূর্ব পাকিস্তান স্পোর্টস ফেডারেশন একটা ছিল, ওই আপনার ইয়েতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের তখন ঢাকা স্টেডিয়ামের নিচেই পিএসএফ এর অফিস, এক একটা খেলার জন্য এক একটা আলমারি,
এই ছিল আমাদের, এই ছিল আমাদের প্রাদেশিক ক্রীড়াঙ্গনের মানে অবকাঠামো, অবকাঠামো। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা এখন তো আমাদের বোধ হয় 30টার মতো ক্রীড়া ফেডারেশন আছে জেলা জেলায়। আমাদের ডিএসএগুলো যে যেরকমভাবে অ্যাক্টিভ, দেশ স্বাধীন না হলে এটা এমনভাবে হতো না। আজকে আমাদের ক্রীড়া সাংবাদিক সারা বিশ্ব ঘুরে, আগে স্বাধীনতার আগে আমাদের ক্রীড়াঙ্গনে এক ফুটবল ছাড়া অন্যান্য খেলা পুরো একটা পাতা খুব কম পত্রিকার থাকতো, পুরো এক পাতা মানে খেলার জন্য। এখন থাকে, এখন তো পাতা মানে কি কোনো কোনো পত্রিকা দু পাতা চার পাতাও করে এখন। আজকে একটা আলাদা টিভি চ্যানেল, স্পোর্টস টিভি চ্যানেল হচ্ছে, এটা আপনি চিন্তা করতে পারতেন? অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য, এই অতিমারী সময়ে এসেছেন যে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের দর্শকরাও ঋদ্ধ হয়েছে আপনার কথা শুনে, অনেক তথ্য পেয়েছেন। দর্শক বন্ধুরা, আমরা আমাদের বিজয়ের 49 বিশেষ অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করছি, এবং শেষ করার আগে আজকে আমাদের মাননীয় অতিথির মুখ থেকে যে কথাগুলো শুনেছি, যে যা কিছু অর্জন, আজকে আমরা মূলত ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেছি, ক্রীড়াক্ষেত্রে আমাদের উন্নতির কথা বলেছি, আমাদের উন্নয়নের কথা বলেছি, অবকাঠামোর কথা বলেছি, বিশ্ব মাঝে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলেছি, প্রতিদ্বন্দ্বী বড় বড় দেশকে হারাবার কথা বলেছি। এ সবই সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের মহান চেতনা ছিল বলে, একাত্তরের চেতনা ছিল বলে, বঙ্গবন্ধুর আশীর্বাদ ছিল বলে, এবং বর্তমান সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা ছিল বলে, এই সব মিলিয়ে এবং তরুণ প্রজন্মকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই, যা কিছু হবে, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, শুভ দিক, বড় দিক, মহান দিক, অর্জন যেগুলো আমাদের, এ সবই সম্ভব হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা আছে বলেই, মহান মুক্তিযুদ্ধের দর্শনকে ধারণ করেছে বলেই। আমরা হারি নাই কোনো দিন, আমরা জিতেছি সবসময়, এটাই ইতিহাস বলে। আমরা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও কিন্তু স্ব ক্ষেত্রে সব বিভিন্ন যে খেলাধুলো আছে সেখানেও বিশ্ব মাঝে আমরা জিতবো, মাথা উঁচু করে দাঁড়াবো, এই প্রত্যাশা রেখে আজকে বিজয়ের 49 শেষ করছি। ভালো থাকবেন।